আমাদের দেখো নিয়ে মিস্ত্রি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম। আমাকে ভালো আছেন? মিস 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 মিসকে মিসকে বলো, মিসকে দেখাও যে মিস আমি সি আসো, এদিকে আসো, আমি দেখাই, আমি দেখাই, মিসকে দেখাও যে মিস আমি ব্যথা পাইছি, স্যারকে দেখাও যে স্যার আমি হাতে ব্যথা পাইছি, বলো দেখাও, ডাক দাও মামাকে, ডাক দাও, লজ্জা পাইছো? তুমি সব ভালো আছে? হ্যাঁ জি ভালো, ভালো আছেন? এই তো কি সে হাতে যে পরে হাতটা ভেঙে ফেললো। আচ্ছা ভেঙে গেছে না ফেটে গেছে, কোনটা হয়েছে? হাড়টা একটা সাইডের হাড় ভেঙে ফেটে গেছে না, ফেটে গেছে না? আচ্ছা দুইটা হাড় পাশাপাশি দুইটাই ফেটে গেছে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো তো মিসকে দেখো, লজ্জা পাইতে হবে না, মিস কিছু বলবে না। না আদর 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 আমাকে দেখতে আইসেন, বলো বলো বলো, আন্টি আন্টি আদর ভালো আছো? আদর ভালো, ভালো আছো বাবা? রাখতে হবে এটা হাতে 15 দিন রাখতে হবে, আজকে তো 2 দিন হয়ে গেল, 13 দিন রাখতে হবে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ওর আগেও একবার এইভাবে। হ্যাঁ মানে ওইটা একটু ভাত তো, এই জন্য একটু ঝামেলা করতেছে। হ্যাঁ হ্যাঁ ব্যাগটাও রাখে না গলায়, কিছুক্ষণ রাখে আবার ফালায় দেয়। খেয়াল রাখতে হবে ভাবে যাতে ব্যথাটা না পায়, আবার পরে টরে যাতে না যায়। ওইটাই সারাক্ষণ নিয়ে বসে থাকতে হয়, খেয়াল রাখতে হয়, এটাই একটু ভালো করে খেয়াল রাখবেন। আপনি ওয়েটিং এ থাকেন ভাবে আমাদের সাথে অনেকদিন পরে এবার আম্মু আসছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনারা পারলে আই। হ্যালো আসসালামু আলাইকুম আপু। হ্যালো আপু, আপনার অডিও সাউন্ড ঠিক করতে হবে, কথা শোনা যাচ্ছে না। হ্যালো 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 মিস। জি আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মানে কি অবস্থা? আদাব, আপনারা ভালো আছেন? এই তো আছে ভালোই। ইভেন কি অবস্থা আপু? হ্যালো হ্যালো মিস। হ্যাঁ বলছি, ইভেন কি অবস্থা? ইমানের তো অবস্থা ভালো, এই শুধু টিভি দেখতে চায়, সারাক্ষণ শুধু টিভি দেখতে চায়, এই এখনো টিভি দেখতেছে। সারাক্ষণ টিভিতেই থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ সময় টিভি দেখে, আর বাকি সময় ছবি আঁকে। আচ্ছা ও কি পাশে আছে আপনার? না আমার পাশে ছোট বোন ছাড়া ঘুমেছিল, উঠে গেছে। ইভান কি একটু দেখানো যাবে?
হ্যাঁ দেখানো যাবে, কিন্তু দেখার পর সে হয়তো মোবাইল নিয়ে যেতে পারে। একটু দেখাই দাঁড়া। ভালো আছো বাবা? ইবান ঘুম চলে আসে। ওহো হ্যাঁ হ্যাঁ একটু পরে দেখবে, আমি মিসের সাথে কথা বলি পরে পরে বসো। দেখছো মিস, আচ্ছা ইবান আম্মুকে বলতেছি আমরা আবার আপনার কাছে আসবো, এখন আমরা একটু আহনাফের কাছে যাবো। হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম। জব অন করে অন করে একটু আহনা আইডি এখন যাই। ওকে ওকে ওকে, আচ্ছা এইটা খুলে গেছে এখন করে। আপনার এই তো এখন আজকে ইয়ে করা করাচ্ছি। ওকে দেখি ইয়ে করাইতেছি, মানে কি একাডেমিক ক্লাস। আহনাফ মিসকে দেখাও একটু, আব্বু এরকম করতে হয় না। আজ কিন্তু খুব দুষ্টু হচ্ছে, দেখো আঁকা ওইখানে মাঝে ভাবে দেখাইতেছি। গুড বয়। এখন আরেকটা টান মিসকে একে দেখাও। ওকে আজকে কিন্তু প্রচন্ড দুষ্টামি করতেছে, ওই দিন যা কষ্ট করে আমি ইয়ে করছিলাম, আজকে তো কিছু করতেছে না। দেখি এক মিনিট, ওর কি ছোট চেয়ার টেবিল নেই ভাবি বাসে। ভাবি আপনি ওকে রেডি করেন, আমরা একটু আফিফের কাছে যাচ্ছি। দেখছি অনেক সময় ওকে নিয়ে আপনারা বসছেন, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ সময় বসছেন,
আমি একদম পাশে ছিলাম কালকে, আমি নিজে আমি রেকর্ড করছি, তো দূর থেকে একটু রেকর্ড হয়েছে, তো লাইটিংটা মনে হয় পুরো ঠিক মতো হয় না, আলোটা কম আছে, লাইটিংটা যাই হোক তাও বোঝা যাচ্ছে ওর কাজ লজি কাজ করতেছে মানে বসে আছে। এভাবে ভাইয়া চেষ্টা করতে হবে আপনাদের। জি রেকর্ডিং এর পরেও কিন্তু সে আগে অনেকক্ষণ বসা ছিল, মেয়েটা খুব চেষ্টা করতেছে ওই দিনেও নিয়ে যাইতেছে টয়লেটে, শুধু টয়লেটটা এখনো ফাগাইতে পারি নাই আমরা। ওই দিন অনেক জোর করে আমরা একটা ওই মেডিয়েট থেকে একটা ওই যে ইংলিশ টয়লেট এর মতো একটা কিনে আনছিলাম, আমাদের ইচ্ছা ছিল প্রথমে সে যদি রুমে এইটাতে বসে পরে সে কমোডে গিয়ে বসতে পারবে, কমোডের মতো আর কি প্লাস্টিকের, সে বসছে কিন্তু কিন্তু পায়খানা করে নাই ওই দিন পুরো দিনই করে নাই। পরের দিন কি করছে, সকালে উঠেই আমি রুমে আসছি, সে একা ছিল, ওই পটিটা নিয়ে পটিতে করে সে বাথরুমে চলে গেছে। তার মানে সে বুঝতেছে সে যে এটা রং করতেছে আমাদের সামনে কিন্তু করে নাই। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ ওইটা আমরা একটু কষ্ট করতে হবে, একটা কাজ করতে হবে, যেহেতু পটিতে টয়লেট করতেছে আপনার পটিটা সরাই নেবেন, জি পটিটা এমন জায়গাতে সরাবেন যাতে ও খুঁজে না পায়, তবে ওর সামনে সরাবেন না, জি যখন ওই রুমে থাকবে না বা লুকিয়ে যখন খেয়াল করবে না তখন ওইখান থেকে পরিটা সরিয়ে নেবে, যেদিন হয়তো কান্নাকাটি করবে টয়লেটে যাবে না করতে চাইবে না করুক সমস্যা নেই। হ্যাঁ টার্গেট থাকতে হবে যে ওকে টয়লেটে নিয়ে যাওয়ার, কয়েকদিন কষ্ট হবে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নাস্তা বিছানাতে আমরা আর দেই না, আজকেও টেবিলেই আসছে, টেবিলে বসে নাস্তা করছে, বিকালের নাস্তা টেবিলে আছে, ওইদিন তো দেখলেন আপনারা, তো দুপুরের খাবার রাত্রের খাবার তো আসে। তার একটা অভ্যাস ছিল কি, সে ওই খাবারের ফাঁকে ফাঁকে আসে দোলনাতে বসতো শুয়ে যেত, ওই দোলনাটা আমরা খাবার সময় ওই দোলনাটা বাইরে নিয়ে রেখে দেই এবং সব রুমের দরজা গুলা লক করে দেই যাতে সে কোথাও গিয়ে শুইতে না পারে। তো এইটাও দেখছি আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে যাইতেছে, যে শোয়াটাও ছাড়িয়ে দিতেছে। ওইভাবেই আপনাকে বিভিন্ন ভাবে কৌশল খুঁজে বের করতে হবে, যে যে এটা সব আমার মনে করতেছে, আমি তো অক্ষম হয়ে গেছি, আমার ওই ব্যাক পেইন এর জন্য কোমরের ব্যথার জন্য ওর সাথে তো আমি আর ইয়ে করতে পারি না, একই অবস্থা। তো আর একটা মেয়ে আনছি আমি আমার বাড়ি থেকে, আমার সম্পর্কে বোন হয়, তো দুইজন মিলিয়ে ওরা চেষ্টা করতেছে, দেখি দোয়া করবেন কোথা থেকে কি হয়। এই সময়টাতে যদি স্কুলটাও থাকতো তাইলে ডাবল ইয়ে হইতো আর কি, তাকে পরে স্কুলও সে একটা ট্রেনিং মধ্যে থাকতো আর বাসায় এসে একটা ডিসিপ্লিনে পড়তো, রেজাল্টটা আমরা আর একটু বেশি পাইতাম। অক্টোবর থেকে চেষ্টা করবো রেগুলার ক্লাসটা করার জন্য, তো আপনার সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনি কখন ক্লাসটা নিলে আপনাদের জন্য সুবিধা হয় ওই টাইমটা জাস্ট আমাদের একটু কষ্ট করে যদি জানাইতেন তাহলে ভালো হয়, তো আপনারা সবাই আলোচনা করে একসাথে আমাদের একটু জানাই দিবেন। জি আর ওই যে একটা বিষয় বলছিলেন ওইটা কি হইলো? হ্যাঁ ওই যে পেমেন্টের ব্যাপারে, তো হ্যাঁ সবার জন্যই আমরা অক্টোবর থেকে সবাইকে মাসে পেমেন্ট করতে হবে এবং সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। সরি না ওই গত যে 5-6 মাস এইগুলা কি কিছু ডিসিশন নিছে? হ্যাঁ ওইটা অনেকে বলছে জানাবেন আমাদের, ১০,০০০
লিখিত দেওয়ার জন্য বিভিন্ন কারণে এটা অজুহাত দেখাইবে। আমার মনে হয় যে যা পারে দেয় ওইটা নিয়েই আপনারা ইয়ে করেন, মনে হয় এটাই ভালো হবে। আমরা তো মানে পাঁচ মাস হয়ে গেছে, আমরা কিন্তু এখন পর্যন্ত কাউকে কোনো প্রেশার দিই নাই বা বলিও নাই। আমাদের রুবেল ভাই শান্তা আপনার খুব বেশি অসুস্থ, মানে এতটাই অসুস্থ যে আমরাও ওনাদের হেল্প করার মতো আসলে কোনো অবস্থা নাই। আমি রুবেলকে অনেক ফোন দিছিলাম ওর ওই বিকাশ নাম্বারটার জন্য, যদি আপনি পারেন আমাকে ওর মোবাইলে বিকাশ নাম্বারটা দিয়ে দেন। আমি ওর জন্য কিছু পয়সা রাখছিলাম কিন্তু ওই পয়সাটা আমি পাঠাইতে পারি নাই। রুবেল রুবেল আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সামান্য পয়সা কালকেই আমি ওর কাছে পাঠিয়ে দিব। আর কে অসুস্থ বললেন? অসুস্থ আর কে বললেন? আচ্ছা উনারও যদি আয়া আছে উনি আর কি, হ্যাঁ আয়া বুঝছি, উনার নামে আমার কিছু পয়সা রাখা আছে। উনারও কিভাবে দিলে হয়, হুসেনের কাছে দিলে হইবে কিনা, এটা আমাকে কালকে একটু মেসেজ দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, জি জি, ওইটা আমার বেতনের সাথে কোনো সম্পর্ক না, ওইটা আলাদা একটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, না আমাদের শরীর এত খারাপ না কিছু, যে এতদিন তো আমরা চলতে পারছি বাট এখন এতটাই ওনারা অসুস্থ যে আমরা ওই হেল্পটুকু যে করব বা যে টেস্টটা যে ওরা করবে ওই সব মানে হেল্পটা আমরা করতে পারতেছি না। দুজনে খুব বেশি অসুস্থ, রুবেল ভাই শান্তাপা দুজন খুব অসুস্থ। আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেন, আমি যা পাকে ওটা দেন পাঠিয়ে দিই। ওকে মানুষের জন্য আপনারা একটু প্রে করবেন যাতে ওনারা খুব আগে সুস্থ হয়ে যায়। জি 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 ইনশাআল্লাহ, আমি কালকেই পেমেন্ট দিয়ে দিব যদি আপনারা নাম্বার দিয়ে দেন। আচ্ছা ওই দুজন, আচ্ছা আচ্ছা, আপনাদের ইয়েটা দেখি কোন দিন পাঠাইতে পারি। ওই ইয়েটা আমি হোসেনকে ফোন করে ওই যে গত পাঁচ মাসের পেমেন্ট আর কি যতটুকু পারি আমি আমি হোসেনকে ফোন করে বাসা আনিয়ে আমি ওই খাতে তাতে দিয়ে দিব। তবে আগামী কালকে সানডে সানডে আমরা দিতে পারবো। অসুবিধা নাই তো? না না না, অক্টোবর থেকে তো আপনারা রেগুলার ক্লাস করবে। হ্যাঁ ক্লাস সবার একটা অপিনিয়ন নেন, টাইমিং এর ব্যাপারটা। হ্যাঁ ওইটাই, ওইটা আমরা সবাইকে মানে এখানে বলে দিতেছি, আবার একটা নোটিশও দিয়ে দিব গ্রুপে, কাইন্ডলি আপনারা সবাই একটু যোগাযোগ করে আপনার সুবিধা দিয়ে আমাদের একটু জানিয়ে দিবেন যে আপনাদের কখন সুবিধা হয়। জি জি জি, আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত ক্লাসে টাইমটাতে সময় দেওয়ার জন্য। বাংলাদেশে তো দেখলাম আজকে পেপারে মন্ত্রী পরিষদের মিটিং এ ডিসিশন হয়েছে লকডাউন দিবে না, তবে অন্যান্য বাধ্যবাধকতা একটু কড়া করে। আর যেহেতু শীত আসতেছে হয়তো এটা আবার বাড়তেও পারে। না লকডাউন দিতে বাধ্য হবে আমার মনে হইতেছে, তো ওই জন্য আপনারা চেষ্টা করবেন যেন তোকে বাসায় বিবিতে একটু ভালো করে সময় দেওয়ার জন্য। সবকিছুর উপরে আপনাদের সময়টাই ওদের বেশি কাজে আসবে। আর যেহেতু আমরা এখন সুযোগটা পাচ্ছি বিবিতে সময় দেওয়ার জন্য, আমি পুরো এই কতদিন তো বাসায় আমি বিভিন্ন অটিজম ইয়েতে সাথে গ্রুপের সাথে জয়েন করছি, ইউকে ইউএসএ বাংলাদেশ। ওই আরেকটা গ্রুপ আপনাদের জানা আছে কিনা ইউকে থেকে, রূপা ভিশন,
রূপা নামে একজন মহিলা আমাদের বাংলাদেশে, ওনার একটা ছেলে 23 বছর বয়স, ওর জন্ম ওইখানেই ইংল্যান্ডে। ওইটা আমি দেখছি আমার আফিফের সেম, তার বাল্যকাল থেকে শিশু অবস্থায় থেকে আফিফ যেভাবে গ্রো করছে, আফিফের যে অ্যাক্টিভিটিস ওর সাথে একদম হুবহু মিল। আমি ওনাদের গ্রুপের সাথে জয়েন করছি, উনি মনে হয় সপ্তাহে একটা ডিসকাস করে, ওইটা আপনার একটু চেষ্টা করবেন আপনারাও শেয়ার করতে পারেন কিনা সবাই। আমার মনে হয় কিছু কিছু নতুন জিনিসুনি আমাদের জন্য উপস্থাপন করতেছে, যেটা আমার আগে জানা ছিল না। তো আমার মনে হয় সবাই সব প্যারেন্টস দেখে, আমি দেখে গ্রুপটা বিয়েটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। ওয়ালাইকুম সালাম বাবা, তুমি ভালো আছো? যারা এই তো ভালো আছি। তুমি কি করতেছো এখন? অনেক সুন্দর হয়েছে। আর শুনো বাসকে, পিছনে যারা পিছনে যে লাইটটা আছে না, ওই লাইটটা আপনি অফ করে দেন। পিছনের লাইটের কারণে ওর ফেসটা দেখা যাচ্ছে না। তুমি কাকে ফোন করছো? যারা কাকে ফোন করছো? ডান হাত করি তোমার ডান হাতে ফোনটা নাও, রিসিভারটা ডান হাতে নাও। আমি তোমার সাথে ফোনে কথা বলছি, তুমি ডান হাতে নাও ফোনটা, ডান হাতে নাও। এই যে মিস দেখো, মিস ফোন হাতে নিছি, এই যে মিস ডান হাতে নিছি, তুমি ডান হাতে নাও। ওয়ালাইকুম সালাম, তুমি ভালো আছো? যারা কি করছো এখন? যারা হ্যাঁ, তুমি এখন কি করছো? কি করছো বলো? আমু ভালো আছে?
গান শোনাও তো তুমি আমাদের। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বাবা, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা যারা তুমি একটু ওয়েটিং এ থাকো, আমরা একটু আনব ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ হ্যালো, হ্যালো ভাবি, আপনার অডিওটা অন করতে হবে, মিউট দিয়ে দে। হ্যাঁ হয়েছে, হয়েছে এখন না? হ্যাঁ এখন হচ্ছে। মিসকে কি করতেছে একটু লেখে দেখাও। মিস আমি একটু হাত ধরছি ওর। আমার মেটারে দেওয়া যাবে না, ও তো এখন ওর টিচার এসে গেছেন তো। এই অরেঞ্জটা কালার করো, মিসকে দেখাবা তুমি। এই যে দেখো এত সুন্দর সুন্দর করে করো, মাঝে ভাবে দেখাইছি। ক্যামেরাটা ধরো দেখি, এই যে মিসকে দেখাও, এই যে এইভাবে করো, সুন্দর হয়েছে দেখো, কালারটা কত সুন্দর। নাফ ভালো ছেলের মতো বসো, এই তো। এখন আরেকটা ডট এঁকে দেখাও মিসকে, এই যে আরেকটা ডট আঁকো, এই তো, শাবাস। এই নাও, দেখি এই টানি বলো, আচ্ছা ওকে নাও, আরেকটা টান দাও আহনাফ, খালি মিসকে দেখাবা তো তুমি। এই যে দেখাও মিসকে, সুন্দর করে কে দেখাও, টানি আবার টান দাও এদিকে, টানি, শাবাশ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা দেখো আরেকটা, এখন পাতা রং করে দেখাও মিসকে। হ্যাঁ ভাবি আপনাকে বলছি, জি মিস, হ্যাঁ আপনি একটু কষ্ট করে দুটো চেয়ার নেবেন, নিয়ে সামনে সামনে বসবেন। আচ্ছা ঠিক আছে ওকে, নেক্সট, হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা ওই জিনিসটা আপনারা দেখবো, যে আপনার দুটো চেয়ার নিয়ে আপনি সামনে ঠিক ওর আপনার সামনে ওকে বসাবেন, দুটো চেয়ার নেবেন, একটাতে আপনি বসবেন একটাতে ও বসবে, তাতে হবে কি, হ্যাঁ এবার বসলে ওর আই কন্টাক্টটা আসতে ই হবে আর কি, অনেক সুন্দর ক্লাস গুলো হচ্ছে। ঠিক আছে এখন আমি এইভাবে ওকে
আচ্ছা মিসকে হ্যালো বলো। হ্যাঁ ওদেরকে সময় দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদের কারো কোনো বলো, হ্যালো বলো, আমাদেরকে শেয়ার করতে পারো। হ্যালো, ওকে, আচ্ছা হ্যালো বলো। হ্যালো আনা, কেমন ভালো আছো? কেমন আছো? কি করছো তুমি? সালাম, এভাবে সালাম দাও। আচ্ছা বলো, মিস জিজ্ঞেস করে নোর নাম, তোমার নাম কি? তোমার নাম কি? আমি নাম বলো, নাম বলো আবার, একটু বেশি দুষ্টামি করতেছে, যতটুকু পারছি আমি কষ্ট করে ওকে বসাই দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাবি, অনেক সুন্দর হয়েছে আমার ক্লাসটা, সবাই যাবে, একটু ধৈর্য ধরতে হবে আপনাদের। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আপনাদের কারো কোনো কথা থাকলে বা প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন। আমি এখন যেগুলো ঘরে আমি করাইতেছি এটা যদি হোয়াটসঅ্যাপে আপনাদের এখানে পাঠায় দেই যদি মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাঠাবেন, আমাদের গ্রুপে পাঠিয়ে দিলে হবে, একটু ভিডিও করে গ্রুপে পাঠিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ মিস। হ্যাঁ থ্যাংক ইউ, হবে দাদা, টাটা 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 টা